ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا رب العالمين يا أحكم الحاكمين يا حنان يا منان يا ذا الجلال والإكرام. আল্লাহ সেই মাগরিবের আগ থেকে শুরু করে এই পর্যন্ত এই ঢাকার পুরান ঢাকায় আল্লাহ পুরান ঢাকায় ইসলামপুর এলাকায় পাটটলি জায়গায় আল্লাহ রোডের উপরে বসে তোমার কোরআন তোমার নবীর হাদিস কোরআন সুন্নার আলোচনা দীর্ঘ সময় বললাম শুনলাম ওয়াজ নসিহত দান সদকা দোয়া দরুদ তাবারক সহ যাবতীয় নেক আমল গুলো আল্লাহ তোমার দরবারে কবুল করে না আল্লাহ। এই মাহফিলের ভিতরে যত নেক আমল হয়েছে নেক আমলের ভিতরে যত সওয়াব দিয়েছো আল্লাহ এর হাদিয়া গুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে প্যারা নবী রসুল আরবি সরকার দু আলম হাবিবিকের দিগার তাজদারে মদিনা ফখরে আরবি দু জাহানের বাদশাহ শফিউল মুসলিমিন ইমামুল মুরসালিন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ তমাম নবী পয়গম্বর সাহাবা সালিহীন ওলি আব্দুল গাউস কত মুমিন মুমিনাত আল্লাহ তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবর আছেন আল্লাহ সকলের কবরে পৌঁছে দাও। আল্লাহ তোমার দিনের জন্য যারা বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ সোহাদা হু সোহাদা বদর সোহাদায় কারবালাদের কবরে পৌঁছে দাও। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের কবরে পৌঁছে দাও। তমাম সাহাবায়ে কিরাম তাবিন তাবে তাবিন আল্লাহ তোমার যত মাহবুব বান্দা বান্দি কবরে ঘুমাচ্ছেন সকলের কবরে পৌঁছে দাও। আয় আল্লাহ যারা হাত তুলেছি আল্লাহ এই মজলিসে কার জানি মা কবরে কার জানি বাবা কবরে কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি মাও নাই বাবাও নাই। কত সন্তান আজকে বাসায় গিয়ে মাকে মা বলে ডাক দিবে মা দরজা খুলে দিবে বাবাকে বাবা বলে ডাক দিবে বাবা দরজা খুলে দিবে। এমনও কিছু সন্তান আছে বাড়িতে গিয়ে আর কোনোদিন মা বলতে পারবে না বাবা বলে ডাক দিতে পারবে না আমি গুনাহগার ছোট্ট সময় সাত বছরের সময় মা হারিয়েছি আল্লাহ। এরকম যারা মা হারিয়েছে আল্লাহ মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহবুব আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুবি শ্বশুর শ্বশুরে ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যেখানে কবর আছেন আল্লাহ সকলের কবরে সব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ মাহবুব আমাদের দাদা দাদি নানা নানির কবরকে আবার নবীজির রওজা মোবারকের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ তোমার শিখানো দোয়ার ওসিলায় আমাদের বাপ মার কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবনে অনেক গুনাহ করেছি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে গভীর জনিতে হাত বাড়াইছি আল্লাহ। দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে দুনিয়ার সব দোকানপাত আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তুমি আল্লাহর রহমতের দরজাগুলো আস্তে আস্তে খুলতেছে গো আল্লাহ। এই রহমতের সময়
আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি আল্লাহ যার তোর হাত পছন্দ হয় আল্লাহ ওই হাত দুইখানা রসিলায় কোরআনে কারিমের তাফসীরের রসিলায় কোরআনের খাতিরে আল্লাহ আমাদের জিন্দেগীর জানা অজানা ছোট বড় গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের কাউকে তুমি জাহান্নামের আগুনে ফেলে দিও না যত গুনাহ করছি মাওলাজি বনে বলেন যত গুনাহ করছি মাওলাজি ক্ষমা করে দাও গো আল্লাহ নিজে গুনে ক্ষমা করে দাও গো আল্লাহ নিজে গুনে আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ সকলের দরগাহতে মাবুদ ফিরিয়া তোমারি দর গাহে রইলাম পরিয়া তোমারি দর গাহে রইলাম পরিয়া আল্লাহ সবাই একটু আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিয়ে আল্লাহ আর জোরে আল্লাহ দেখো তোমার বান্দাগুলো কেমনে ডাক দেয় মায়ের সামনে বাচ্চা শিশু ডাক দিলে মার কলিজায় আগুন ধইরা যায় বাচ্চার আবদার পূরণের জন্য মা পাগল হইয়া যায় টাকা না থাকলে পাশে পার্শ্ববর্তী ভাষা থেকে টাকা নিয়ে বাচ্চার আবদার পূরণ করে আল্লাহ মার কলিজার ভিতরে যদি বাচ্চার প্রতি এমন স্নেহ দিতে পারো তুমি আল্লাহ কত স্নেহ তোমার বান্দার জন্য রেখে দিয়েছো আল্লাহ ওই স্নেহ মমতার নজর দিয়া আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও কারো হাতকে আল্লাহ তুমি খালি হাতে ফিরাইও না আল্লাহ কারো হাত তুমি খালি হাতে ফিরাইও না কাউকে আল্লাহ তুমি বাসায় খালি হাতে ফিরাইও না তোমার নবী বলেছেন যে এই ব্যক্তি কান্দে কান্নার ভান করে উবাইরে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ আমরা যারা কান্নাম আর কান্নার ভান করলাম যারা কান্নাম আর যারা কান্নার ভান করলাম উবাইদের আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ সগীরা কবিরা জানা অজানা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় শিরিক শিরকি বেদাতি জাহিরি বাতেনি হাতে পায়ে চোখে ইশারা ইঙ্গিতে যত গুনাহ করছি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আর জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও তোমার বন্ধুর খাতিরে মাফ করে দাও হাশরের দিন আল্লাহ আমাদের কাউকে তুমি গুনাহগার বইলা ডাক দিও না হাশরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না বলেন হাশরের দিনে গুনাহগার বইলা দিও না হাশরের দিনে গুনাহগার বইলা ডা গুনার কারণে জাহান্নামের আগুনে ফেলে দিও না আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমাদের বাপ মা এবং আমাদেরকে কিয়ামতের দিন তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি দিও নবীজির শাফায়াত দিও আল্লাহ আমাদের আমল নামা ডান হাতে দিও তুলসিরাত পার করা দিও তোমার আরশের নিচে ছায়া দিও আয় আল্লাহ হাশর দিন মানুষগুলো উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে কেউ কারো দিকে তাকাইবে না ছেলে মা বাবার দিকে তাকাইবে না বাবা ছেলের দিকে তাকাইবে না ছেলে ডাক দি বলবে বাবা আমার একটা নেকি লাগে একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারি বাবা ডাক দি বলবে ও আমার সন্তান আমি নিজের চিন্তায় প্রেশান আছি আমি তোমাকে একটা নেকি দিতে পারি না ইয়াউমা ইয়াফিরুল মারউ
من أخيه وأمه وأبيه وصاحبته أي الله تمركز فريات ওই কিয়ামতের দিনে এই মজলিসকে এই ওয়াজের মাহফিলকে তাফসীরের মাহফিলকে আল্লাহ আমাদের সকলের নাজাতের ওসিলা বানাইয়া দিও আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ আমাদের প্রতি আমাদের দেশের প্রতি আমাদের এই বাংলাদেশের প্রতি আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো আমাদের প্রত্যেকের বাসাবাড়ির প্রতি খাস রহমত নাজিল করো আয় আল্লাহ খাস করে আল্লাহ এই এলাকায় এই এই কমিটির একজন সদস্য রাজা ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ভাই কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও আজকে আমাদের সাথে থাকলে আমাদের সাথে ও আসন্তো কিন্তু আজকে ও আসনে নাই আমরা দোয়া পাঠাইলাম আল্লাহ এই ওয়াজের ওসিলায় ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ তার আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আয় আল্লাহ এই পুরান ঢাকা ইসলামপুর পাটোয়াটুলি এলাকায় আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো সারা বাংলাদেশে খাস রহমত নাজিল করো ভূমিকম্প ভূমিধস সিডর সাইক্লোন মহামারী থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো আমাদের প্রত্যেকের বাসাবাড়ির প্রতি খাস রহমত নাজিল করো ছেলেমেয়ে যারা বেনামাজি নামাজি বানায় দাও যারা যাদের ছেলেমেয়ে বেনামাজি নামাজি বানায় দাও যাদের ছেলেমেয়ে অবাধ্য আল্লাহ তুমি বাধ্য বানায় দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও চাকরিজীবীদের পদোন্নতি দাও যাদের চাকরি নাই আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করে দাও অসুস্থ রোগীদেরকে সুস্থ করে দাও যাদের অভাব আছে দূর করে দাও আয় আল্লাহ যাদের ঋণ আছে পরিশোধ করার তৌফিক দাও যারা মিথ্যা মামলা জড়িত আছে আল্লাহ তাদেরকে তুমি মামলা থেকে উদ্ধার করে দাও আয় আল্লাহ যে যেভাবে সমস্যা আছে সমস্যা দূর করে দাও আল্লাহ এই এলাকার ভাইদেরকে এই পাটোয়াটুলি এবং ইসলামপুর এলাকার ব্যবসার ভিতরে আল্লাহ তুমি অনেক বরকত দিয়ে দাও আল্লাহ খাস বরকত দিয়ে দাও তুমি কোরআনে বলেছো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসাকে তুমি হালাল করেছো আর হারাম করেছো সুদকে যারা সুদ বাদ দিয়ে ব্যবসা ধরলো আল্লাহ কোরআনের ওসিলায় এই ভাইদের প্রতি পাটাটুলির এই 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 অ্যাসোসিয়েশনের ভিতরে যারা আছেন এবং অত্র এলাকায় যত ব্যবসায়ী আছে আল্লাহ ব্যবসার ভিতরে তুমি অনেক বরকত দিয়ে দাও আল্লাহ আপদ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ এই মাহফিলকে আল্লাহ যে যেভাবে সাহায্য করছে পরামর্শ দিয়েছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ ভলান্টিয়ার ভাই এবং সদস্য আমাদের বাবুল ভাই এবং আরেক ভাই বাবুল ভাই এবং এই কমিটির সাথে যারা জড়িত আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও বাবুল ভাইয়ের ছেলে মেয়েরা ক্যানাডা থাকে আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করো এই কমিটির যে সমস্ত সদস্যরা তাদের ছেলেমেয়ে বিদেশে আছে আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ তাদের দিলে নেক আশা পূরণ করো আপনাদেরকে দুই এক মিনিট ছেড়ে দিলাম আল্লাহর কাছে একটু নিজের গোপন কথা একটু বলেন বলেন এই শেষটাতে মোনাজাত আল্লাহ ফিরে দিব না ফিরে দিবে না আমি মুসাফির মানুষ সেই মাদারীপুর থেকে আসছি মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সুতরাং আমি যদিও গুনাহগার কিন্তু আমি মুসাফির আল্লাহর কাছে একটু বলেন নিজের গোপন কথা আল্লাহর কাছে একটু ছেড়ে দেন গিয়াস ভাই এবং কামাল ভাই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দাও আল্লাহ আমার আম্মাকে আমার নানি আমার খালা আমার খালু আমার ফুফা ফুফি চাচা চাচি যারা কবর আছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এরা আমাকে ছোট সময় লালন পালন করছে অনেক আদর আপ্যায়ন করছে আমার নানি গ্রামে ঘুমাচ্ছেন আল্লাহ আমার নানির কবরটাকে জান্নাত বানিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম হালিম ইয়া হান্নান আল্লাহ ইয়া আল্লাহ একজন বোবা মানুষ ঘোংরায় ঘোংরায় কি বলে তুমি তাও জানো তোমার বান্দারা নিজেদের গোপন কথাগুলো তুমি আল্লাহর কাছে বললো আল্লাহ কারো আবদার তুমি ফিরাইও না কারো ব্যথা তুমি ব্যথা রাইখো না স্বামী স্ত্রীর অমিল থাকলে মিল বানাইয়া দাও ছেলেমেয়ের অমিল থাকলে মিল বানাইয়া দাও অশান্তি থাকলে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও
বাংলাদেশে আল্লাহ ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা হাদিস পড়নেওয়ালা মানুষ কবুল করে নাও। আয় আল্লাহ কোরআন হাদিস শুনে জীবন করার তৌফিক দাও। আমাবু তোমার কাছে ফরিয়াদ, এখানে যত ভাইরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের লেখাপড়ায় বরকত দিয়ে দাও আল্লাহ, যারা পরীক্ষা দিবে ভালো রেজাল্ট করার তৌফিক দাও, যার যা লাগবে আল্লাহ তুমি তা দাও। এক বাক্যে তোমার কাছে আমার ফরিয়াদ, যার যা দরকার আল্লাহ তুমি তা দিয়ে দাও। বান্দার কাছে বান্দায় চাইলে বেজার হয়, বারবার চাইলে আরো বেশি বেজার হয়। আল্লাহ তুমি আল্লাহর কাছে না চাইলে তুমি বেজার হও, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সকলের আবদার পূরণ কইরা না। ইয়া ইলাহি গর্ক দরিয়া গুনাহম, তুমি দানি অখদ হস্তি গওয়াহম, বাদশাহ জুর্মে মারা দরগুজার, মা গুনাগারি মে তু আমার জেগার, তোনে কো কা রিয় মা বাদ করদায়েম, সালেহ দর বন্দ আসিয়া গস্তায়েম, রোজ শবান দর মাহাসি বুদায়েম, হম করিনে নফস শৈতা মন্দায়েম, হাত উঠায়ে সির কো ঝুকায়ে তেরি করম পরস লগায়ে, আহে ইয়ে রব তেরি দর পর লুতফ কি আপনি হম পে নজর কার, আর যুই কুছ দিল মে বরি হ্যায় আখি তেরি সমত লগি হ্যায়। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলের মোনাজাত কবুল কর আল্লাহ, এই মাহফিলটা আজীবনের জন্য তুমি কবুল করো। এই মাহফিল যারা প্রতিষ্ঠিত করে কবর আছে তাদেরকে জান্নাত দাও, আর যারা বেঁচে আছে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দাও, এবং এই এর পরবর্তী যারা আসবেন নেক্সট জেনারেশন আল্লাহ তাদেরকে ওই মাহফিলটা ধরে রাখার তৌফিক দাও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা মাআল আবরার। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আমাদের কাছে এসে যাবে, কারা জানি আমার জন্য কবর খোদে, কে জানি আমার জন্য কাপনের কাপন কাটে, কে জানি আমার গোসল করায়, কে জানি বলবে হুজুরের মোবাইল, এই যে দেখো হুজুরের মোবাইল পরে আছে হুজুর নাই, হুজুরের জামাটা পরে আছে হুজুর নাই। আল্লাহ মৃত্যু ব্যক্তির যখন গোসল হইয়া যায় জানাজার সময় হাজার হাজার মানুষ থাকে, মাইয়ের লোকটা ভাবে মৃত্যু ব্যক্তি ভাবে এই লোকগুলো আমার সাথে কবরে যাবে, যখন জানাজা শেষ হয়ে মাটি দিতে কবরে নেয় দেখে অল্প কিছু, মনে করে এরা সবাই আমার কাছে অল্প হইলেও যাবে, কিছুক্ষণ পরে দেখে কবরের ভিতর মাত্র দুইজন নামছে, মনে করে এই দুইজন আমার কাছে আমার সাথে যাবে, কিছুক্ষণ পরে ডাক দি বলে আমার বন্ধু বান্ধবের ভিতরে মাত্র দুইজন আমার সাথে যাইবা, এই দুইজন গেলে চলবে না আমার সাথে আরো লোক কোথায়। এরপরে দ্বিতীয় ব্যক্তি একজন লোক উঠে যাবে চিৎকার দিয়ে বলবে ভাই আমি একজন নিয়ে কেমনে থাকবো, কিছুক্ষণ পরে দ্বিতীয় ব্যক্তিও যখন লাভ দিয়া কবর থেকে উঠে যাবে কবরের বাসিন্দা চিৎকার দিয়ে বলবে রে আমার কই আমার স্ত্রী কই আমার ছেলে কই আমার মেয়ে কই আমার আত্মীয় স্বজন কই আমার বন্ধু কই আমার বান্ধবী কই আমার বান্ধব কেউ তো আমার সাথে গেল না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ওই সময় তুমি আল্লাহ আমাদের সঙ্গী হইয়া যাইও, তুমি আল্লাহ পাকা আমাদের সঙ্গী হইয়া যাইও। আল্লাহ ওই মরার কঠিন কালে এন্তেকালের মুহূর্তে আমাদের জবানে আমার নবীজির দাঁত বাঙ্গা সেই মধুর কালেমা জারি রাখিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।